গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ ফান্ড থেকে অর্থ আত্মসাত মামলা তদন্তে এক ঘন্টারও বেশি সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে গণমাধ্যমের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি, তিনি কোনো অপরাধ করেননি। তবে দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন, তার অর্থ আত্মসাতের সব প্রমাণ দুদকের কাছে রয়েছে। তাওফিক সরব জানাচ্ছেন বিস্তারিত। 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে দুদক মামলা করে গত 30 মে। সেই মামলার তদন্তে গত 27 সেপ্টেম্বর 13 জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে আসতে চিঠি দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে বৃহস্পতিবার দুদকে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 ঘন্টারও বেশি সময় তিনি ছিলেন জিজ্ঞাসাবাদ কক্ষে। এ সময় অর্থ আত্মসাতের ব্যাপারে তার কাছে তথ্য তুলে ধরেন মামলার সংশ্লিষ্ট দুদকের তদন্ত কর্মকর্তারা। পরে গণমাধ্যমের কাছে দুদকের মামলাকে ভিত্তিহীন দাবি করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। মিথ্যা, ভিত্তিহীন এবং কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। ডক্টর ইউনূসকে যে এখানে আসামি করা হয়েছে, যেখানে কোনো মামলাই হয় না, চুক্তির ব্যাপার দুই পক্ষের স্বাক্ষরিত, সেখানে এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, বিচার শেষে প্রমাণ হবে প্রকৃত সত্য। গ্রামীণ টেলিকম কোম্পানির শ্রমিক কর্মচারীদের পাওনার যে বিষয়টি ছিল তারা পাননি, সেই মর্মে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কাছে আপত্তি করেন, অভিযোগ করেন। তারা বিষয়টি তদন্ত করেন এবং তদন্তের সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগটি প্রেরণ করেন এবং এই অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত হয়। এই নিয়ম মেনেই এই মামলাটি হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে, এখানে আসলে হয়রানির কোনো সুযোগ নেই। একই ঘটনায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে গ্রামীণ টেলিকমের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আশরাফুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক নাজবুল ইসলামকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট অভিযোগটির অনুসন্ধান দুদক শুরু করেছিল 2022 সালের জুলাই মাসে। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।